আজকে আমি এভরিকম E77 প্রজেক্টরটি রিভিউ করে দেখাচ্ছি। এটা মেইনলি হোম প্রজেক্টর, মানে আপনি ঘরের মধ্যে ছোট জায়গার মধ্যে দেখতে পারেন, তবে এটা সমস্ত আলো অফ রেখেই আপনাকে দেখতে হবে, না হলে ভালো লাগবে না। মানে অ্যাকুরেট ভালো ফিলিংস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অন্ধকার ডার্ক রুমের মধ্যে এটাকে দেখতে হবে। এটার লুমেন্স আছে 1800 লুমেন্স, আর এর রিজলিউশন হলো 800x480। এটা মোটামুটি আপনার 3 ফুট x 2 ফুট সাইজের ছবি দিতে পারে, মানে বেস্ট এক্সপিরিয়েন্স করার জন্যে। এর থেকে বড় ছবি করলে ছবি আলো অনেকটা কমে যাবে এবং ততটা শার্প ইমেজ দিতে পারবে না। তো আপনাকে মেইনলি 3 ফুট x 2 ফুট সাইজের ছবি এটাকে নিতে হবে। এর জন্য আপনাকে মোটামুটি 5 ফুট থেকে 6 ফুট ডিস্টেন্সের মধ্যে রাখতে হবে আপনাকে প্রজেক্টরটি পর্দার থেকে, আর 15 ফুট থেকে 20 ফুট দূর থেকে এটাকে আপনি বেস্ট এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমি এখানে মেইনলি কপিরাইট ফ্রি ভিডিও দিয়েই আপলোড করলাম, আপনারা দেখতে থাকুন, আরও অনেকগুলি ভিডিও আমি আপলোড করব। আর কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাবেন যে এই রিভিউ কেমন লাগলো। এই প্রজেক্টরটি কিন্তু এখন আনঅ্যাভেলেবেল, মানে মার্কেটে অ্যাভেলেবেল নয়, তবে নেটে আপনারা সার্চ করে দেখতে পারেন। তবে সেই সময়ের বেস্ট প্রজেক্টর ছিল, খুব লো বাজেটের মধ্যে এটাকে পাওয়া গেছিলো। এটা আপনারা মোটামুটি under 6000 পেয়ে যেতে পারবেন, এবং 1800 লুমেন্সের মধ্যে ছোট জায়গার মধ্যে এটা খুব ভালো এক্সপিরিয়েন্স দেয়। আমি মেনলি অ্যামাজন ফায়ার স্টিক দিয়েই এটা দেখাচ্ছি, এটা আপনারা পেন ড্রাইভ দিয়েও চালাতে পারেন। তো আপনারা ভিডিও রিভিউ দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন, নমস্কার।